আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশরাফুল ইসলাম নিবির। আজকে আপনাদের সাথে ইতালির ভিসার নূন্যতা নিয়ে কথা বলবো এবং কোন কোন সিটি থেকে নূন্যতা উঠতেছে এবং কত মিনিটে নূন্যতা উঠতেছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো নূন্যতা আপডেট দেওয়ার আগে প্রথমেই বলে নিই যে যারা এই বছর ডিসেম্বরে আবেদন করেছিলেন ইতালিতে আসার জন্য স্পন্সর ডোমেস্টিক এবং এগ্রিকালচারে, তারা আপনারা অনেকেই সময় নিয়ে অনেক কনসার্ন যে আপনারা জানতে চাচ্ছেন যে কোন সময় নূন্যতা গুলো এখন উঠতেছে, ওই সময়টা নিয়ে আপনারা অনেক কৌতূহলী। তো সময়টা জানানোর আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই বছর যারা আবেদন করেছেন, মানে প্রত্যেকটা ক্লিক ডেটই একটা ডেট ছিল এবং প্রত্যেকটা ক্লিক ডেটই কিন্তু আবেদনের সময়সীমা ছিল সকাল 9টা। তো ইতালিতে কিন্তু আপনার প্রোভেন্স বা সিটি গুলো কিন্তু ভাগ করা এবং প্রত্যেকটা সিটিতেও কিন্তু আপনার কোঠাগুলো ভাগ করে দেওয়া হয়েছিল। তো কিছু সিটিতে আপনার কোঠা অনেক বেশি ছিল, কিছু সিটিতে কোঠা কম ছিল। তো যে সিটিতে যেই পরিমাণে কোঠা থাকে ওই সিটিতে ওই পরিমাণে নলস্তায় উঠে, একটা বেশি উঠবে না একটা কম উঠবে না। নলস্তা যে সিটিতে যে পরিমাণ মানে ওঠার কথা সেই সিটিতে ওই পরিমাণ নলস্তায় উঠবে, বেশি কম উঠবে না। তো এখন আসি যে কেন এই মানে সময়টা নিয়ে আপনাদের এত কনসার্ন হওয়ার কারণটা আমি বলি যে অনেকের নলস্তা উঠতেছে 9টা 25 মিনিটের, অনেকের নলস্তা উঠতেছে 9টা 2 মিনিটের। তো এখন দেখেন এই সমস্যাটা কেন হচ্ছে। এই বছর যারা আবেদন করেছেন কিছু কিছু প্রভিন্সে কিন্তু আপনার সময়টা যেটা মানে ইতালির যে সার্ভার, ওই সার্ভারে অনেক সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে প্রথম আবেদনটা করতেই মানে সার্ভার ল্যাগিং এর কারণে প্রথম আবেদনটা অনেকের 20 মিনিট পরে হয়েছে, অনেকের 25 মিনিট পরে হয়েছে অনেক প্রভিন্সে। তো দেখেন ইতালির রুলস হচ্ছে যে আপনি যত আগে আবেদন করবেন আপনার ফাইলটা যত আগে সাবমিট হবে ইতালিয়ান গভর্নমেন্ট সেটাকে তত আগে যাচাই বাছাই করবে, সব ঠিক থাকলে আপনার নূন্যতা পাওয়ার চান্সও বেশি থাকবে। তো ধরেন আপনি একটা সিটি থেকে আবেদন করেছেন, ওই সিটিতে কোনো ল্যাগিং ইস্যু দেখা দেয়নি, আপনার আবেদনটা 9টা 1 সেকেন্ড হয়েছে, আপনারটা কিন্তু আগে যাচাই বাছাই হবে। যে সিটিতে আপনার সমস্যা হয়েছে মানে ল্যাগিং দেখা দিয়েছে সেই সিটিতে কিন্তু আপনার প্রথম আবেদনটাই মানে যখন সার্ভার ঠিক হয়েছে তখন কিন্তু প্রথম আবেদনটা গেছে। তার মানে যদি সার্ভার আপনার 20 মিনিট বন্ধ থাকে তাহলে আপনার তাহলে প্রথম আবেদনটা 9টা 20 হয়েছে। তো প্রত্যেক প্রভিন্সকে কিন্তু আপনি একসাথে মিলাতে পারবেন না, আপনি যে সিটি থেকে আবেদন করেছেন ওই সিটির সময়সীমাটা আপনার জানতে হবে। তো ইতালিতে এবার ল্যাগিং ইস্যুটা অনেক মানে সমস্যা দিয়েছে, অনেক প্রভিন্স থেকে আবেদন পরে হয়েছে। তো যেই সিটিতে যে পরিমাণে কোঠা সেই সিটিতে কিন্তু সেই পরিমাণ নলস্তায় উঠবে। তো এখন যেই সিটিতে আপনার সার্ভার সমস্যা দেখা দিচ্ছে সেই সিটিতে যে প্রথম নলস্তায় উঠবে এটা অবশ্যই আবেদন যেটা প্রথম হয়েছে বা যেটা সঠিক সেটাই উঠবে। তো এই কারণে অনেক সিটিতে আপনার দেখা গেল কি 9টা 30 25 এর নলস্তায় উঠতেছে এবং অনেক সিটিতে 9টা 5 10 এর নলস্তায় উঠতেছে। এখন আপনি আপনার আবেদনের রিসিভারের সাথে মিলাচ্ছেন যে আপনার তো 9টা 5 এ হয়েছে, তাহলে 9টা 25 এটা হয়ে গেলো, আমারটা কেন হইলো না। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যার মাধ্যমে আবেদন করেছেন অবশ্যই আপনি একজনের মাধ্যমে ইতালিতে আবেদন করেছেন, এবং যারা আপনার আবেদন করে সবাই কিন্তু ইতালিতে কোনো প্রতিষ্ঠানের মালিক থাকে না, অনেকে কিন্তু মধ্যস্থকারী থাকে যে একজন মানুষ থাকে ইতালিয়ান মালিক মানে আপনার আবেদনটা একজন মালিকের মাধ্যমে করিয়ে দিবে এবং ওই মালিক আপনার আবেদনটা করবে, তো সে কিন্তু একটা মধ্যস্থকারী। তো আপনি যার মাধ্যমে আবেদন করেন না কেন তাকে আপনি জিজ্ঞাসা করেন যে যেই মালিক আপনার আবেদন করেছে তার SPID চেক করতে যে আপনার নলস্তার এখন কি পরিমাণ মানে কি অবস্থায় আছে, আপনার নলস্তা কি উঠবে কিনা বা আপনার নলস্তা পেফতরে আছে নাকি আপনার নলস্তা যাচাই বাছাই চলতেছে, এটা কিন্তু একটা মালিক SPID দিয়ে সেটা বুঝতে পারবে। যদি আপনি একজন ট্রাস্টেবল এবং সঠিক মানুষের মধ্যে আবেদন করেন তাহলে সে আপনাকে জানিয়ে দিবে, আর যদি আপনি মানে বাটপার বা দালালের চক্করে পড়েন তাহলে সে আপনাকে ভুল তথ্য দিবে, বলবে যে আপনার নূন্যতা উঠে যাচ্ছে এই আর 2 দিন আর 3 দিন 4 দিন, এভাবে আপনাকে ঘোরাবে এবং আপনার কাছ থেকে টাকা খাবে। অবশ্যই ট্রাস্টেবল মানুষের মাধ্যমে আবেদন করবেন, এবং যদি আপনি ট্রাস্টেবল মানুষ আবেদন করে থাকেন তাহলে তার SPID দিয়ে চেক করতে বলবেন যে আপনার নূন্যতাটা কোন পর্যায়ে এবং আপনার নূন্যতা ওঠার সম্ভাবনা আছে কিনা, তাহলে আপনি সেটা জানতে পারবেন। তো আপনার সিটির অনুযায়ী আপনি আপনার মালিককে SPID মাধ্যমে জানতে পারবেন যে আপনার কই আছে। এখন আপনি আমি বললাম যে এই শহরে এই মিনিটে নূন্যতা উঠছে, আপনি বলতেছেন যে আপনার 5 মিনিটে আবেদন হয়েছে কিন্তু আপনার নূন্যতা উঠে নেই, সেটা দেখেন আপনার সিটিতে আপনার আবেদনের কত মিনিট উঠেছে সেটা আপনাকে আপনার মালিক জানিয়ে দিবে। আশা করি আমার পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন, আর এবং আপনাদের যে সময় নিয়ে যে কনসার্ন সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনার আগে আবেদন হলে যাচাই বাছাই হলে মালিক সঠিক থাকলে সব ঠিক থাকলে আপনার নূন্যতা উঠে যাবে। তো এখন আসি যে এই সপ্তাহে কোন কোন সিটি থেকে নূন্যতার আপডেট এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম হচ্ছে যে পেস্কারা সিটি থেকে নূন্যতা উঠেছে, সালেনা থেকে নলস্তা উঠেছে মানে কিছু পরিমাণ কাগজ উঠেছে, সাবিনা থেকে উঠেছে, বলগামো থেকে উঠেছে, আনকোনা থেকে উঠেছে, বাড়ি থেকে উঠেছে, ফিউজা সিটি থেকে উঠেছে, তেরেনিডিয়াতে থেকে উঠেছে, উদিনে থেকে কিছু কাগজ উঠেছে, ফসিনো থেকে কিছু কাগজ উঠেছে, মিলান থেকে কিছু কাগজ উঠেছে এবং রোম থেকে কিছু কাগজ উঠেছে,
আর বেন ভেনু থেকে কিছু কাগজ উঠেছে। তো এই সিডিগুলো থেকে আমি মানে কিছু পরিমাণে কাগজ উঠার নিউজ আমি পাইছি, যেগুলো পাইছি সেগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। আর কত মিনিটের নোটিস উঠেছে সেটা বলে দিলাম, যে আপনি আপনার মালিকের মাধ্যমে জানতে পারবেন যে কত আপনার সিটিতে কত পরিমাণ। আমি এখন একটা আমাকে ধরেন বেন ভেনেজো থেকে একজন বলল যে আমার 9:25 মিনিটের নোটিস উঠেছে। আমি যদি এখন বলি যে 9:25-এর মধ্যে আপনার নোটিস উঠতেছে, আপনি নাপোলি থেকে আবেদন করলে আপনি তখন দেখবেন যে নাপোলিতে আরো কম সময় উঠতেছে, তো এটা আপনি একটা বিভ্রান্তিতে পড়বেন। তো আপনার সময়টা মানে আপনার সিটিতে কি পরিমাণে নোটিস উঠতেছে, কি সময় উঠতেছে, সেটা আপনি আপনার মালিকের মাধ্যমে তার স্পিড আইডির মাধ্যমে আপনি জানতে পারবেন, সেটা দিয়ে আপনি জানার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।